ফজলুল সাহেবকে বলেন এত ব্যর্থতা নিয়ে দগদগে আপনি এখনো আছেন, বঙ্গোপসাগরে গিয়ে ঝাঁপ দিচ্ছেন না কেন? আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ, এরকম নেতা সম্মেলন করে না সময় মতো নিয়মিত, এ ধরনের ব্যর্থ নেতা, এইসব ব্যর্থ নেতারই পদত্যাগ করা উচিত এবং এদের বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া দরকার। ফজলুল সাহেবকে বলেন এত ব্যর্থতা নিয়ে দগদগে আপনি এখনো আছেন, বঙ্গোপসাগরে গিয়ে ঝাঁপ দিচ্ছেন না কেন? শ্রীলঙ্কা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক দল আত্মতুষ্টিতে ভুগছে, বাংলাদেশ আর শ্রীলঙ্কার বাস্তবতা এক নয়। বিএনপি অতীতেও নিজেদের ব্যর্থতা আড়াল করতে নানান ইস্যুতে আশ্রয় খুঁজছে, কখনো আরব বসন্ত স্বপ্ন দেখছে, আবার কখনো পরাশ্রয়ী আন্দোলনে ভর করে ক্ষমতায় থাকার দিবা স্বপ্ন দেখছে, ক্ষমতায় যাবার তারা হেফাজতে ভর করেছে, কোটা বিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনেও স্বপ্ন দেখেছিল, ভারতের সরকার পরিবর্তনের পত ফুল আর মিষ্টি নিয়ে বন্ধের দিনে দূতাবাসের দরজায় গিয়ে অপেক্ষায় ছিল কখন ক্ষমতা যাওয়া বার্তা আসে। এসব সক্ষমতাহীন, মেরুদণ্ডহীন একটি ব্যর্থ রাজনৈতিক দলের সাময়িক আত্মতুষ্টিতে ভোগা ছাড়া আর কিছুই নয়। মির্জা ফখরুল সাহেব কি জানেন এই মুহূর্তে শ্রীলঙ্কার রিজার্ভ 50 মিলিয়নেরও নিচে, 50 মিলিয়নেরও নিচে, আর বাংলাদেশের রিজার্ভ 44%। শুধু এটুকু বললাম, সোয়াবিন তেলের বাজার স্থিতিশীল রাখতে বাজার ব্যবস্থাপনার পাশাপাশি সরকার যারা মজুদদার এদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করছে, দেশবাসী দেখতে পাচ্ছে সরকারের উদ্যোগ এবং সদিচ্ছা। আমরা ব্যবসায়ীদের দায়িত্বশীলতা আশা করি, অবৈধ মজুদদারিটা বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দুটি গুটি কয়েক অতি মুনাফালোভী ব্যবসায়ীর কারণে বাজার অস্থিতিশীল হতে দিতে পারে না সরকার। বাংলাদেশ আওয়ামী লীগ জনমানুষের সংগঠন, ইতিহাসের বাঁকে বাঁকে নানান ঘটনা পরম্পরা থেকে আমরা শিক্ষা নিয়েছি, নানান চ্যালেঞ্জ অতিক্রম করে জনমানুষের রাস্তা ঠিকানা পরিণত হয়েছে আওয়ামী লীগ। শিক্ষা গ্রহণ করেনি বিএনপি, যে দলটি জন্মলগ্ন থেকে ধারা চলছে অগণতান্ত্রিক, ষড়যন্ত্র এবং সন্ত্রাস নির্ভরতাই যাদের কৌশল। ক্ষমতার জন্য দেশ বিরোধিতা এমনকি স্বাধীনতা বিরুদ্ধের সাথে সখ্যতা তাদের বহুল চর্চিত সংস্কৃতি। অব্যাহত ব্যর্থতা থেকে তারাই শিক্ষা নেয় না, আর সেজন্যই জনগণের প্রত্যাশা থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে। ফখরুল সাহেব বলেছেন বিএনপি দলীয় সিদ্ধান্তের কথা আমি কিভাবে বলি, গত নির্বাচনের আগেও বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে জোর দাবি তুলেছে, শেষমেশ কী হল, ঠিকই তারা নির্বাচনে অংশ নিয়েছে, পানি ঘোলা করে হলেও শেষ পর্যন্ত পানি তারা খেয়েছে, নির্বাচনে অংশ নিয়েছে, সংসদে যাবে না বলেছিল, পরে ঠিকই তারা সংসদেও গিয়েছে। শুধু ফখরুল সাহেবের এখানে দ্বিচারিতা, নির্বাচনে জিতেও তিনি তার দায়িত্ব পালনে দায়িত্ব জ্ঞানহীন, কাণ্ড জ্ঞানহীন
এক রাজনীতিকের পরিচয় দিয়েছেন সংসদে অংশ না। আজকে বিএনপির পক্ষ থেকে বিরোধী দলের দাবি নামা, আরও সোচ্চার করা যেত যদি পার্লামেন্টে বিএনপির মহাসচিব উপস্থিত থাকতেন। আজকে তিনি নির্বাচনে জিতেও নিজের দলের অন্যান্য নির্বাচিতদের সংসদে পাঠিয়েছেন অথচ নিজে যাননি, কোন রহস্যজনক কারণ?